আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন। আপনাদের দোয়া ও ভালোবাসা আল্লাহ তাআলা অশেষ রহমতে, আলহামদুলিল্লাহ আমরা সবাই খুব ভালো আছি। তো আজকে হচ্ছে ঢাকা চলে যাব, সকালবেলা ঘুম থেকে উঠলাম আর একবারে পুরো সূর্যটা উঠা পুরো রোদটা হচ্ছে বাড়িতে চলে আসছে। তো এই সাইডে হচ্ছে আমাদের বাড়ির সামনে সাইডটা হচ্ছে গাছপালা কম, যার কারণে একবার রোদটা চলে আসে। আর মা হচ্ছে সকালে নাস্তা বানাচ্ছে, রুটি বানাইতেছে, তো রাতে হচ্ছে খিচুড়ি রান্না করছিল, খিচুড়ি খাইছি, গরুর মাংস দিয়ে খিচুড়ি রান্না করছে, আর এখন হচ্ছে রুটি বানাইতেছে। হ্যাঁ তো এই ঠিক আছে। ঘুম থেকে উঠে দেখি মা রুটি বানাইতেছে, আর আমার এই যে এক ভদ্রলোক কি ঘুম ভাঙে নাই ভাঙছে। হ্যালো, ওঠেন, ঢাকা যাবেন আপনি? না, আমি ঢাকা যাবো না। তো কালকে হচ্ছে ঘুরতে গেছি, ঘুরে আইসা হচ্ছে বাড়িতে চলে আসছি। তো ঘুরতে গেছি যেই দুজনকে নিয়ে বাড়িতে, সেই দুজনকে নিয়ে আসছি। আমি বাড়িতে কেউ থাকার লোক নাই, একা একা থাকলে ভালো লাগবে না। তো অনেকদিন পর ফ্রেন্ডদের সাথে দেখা হয়েছে, একসাথে থাকলেও ভালো লাগবে। তো আমি হচ্ছে ঢাকা চলে যাবো, আমার সাথে স্বামীও ঢাকা চলে যাবে। কিন্তু ভাইয়া তুমি যাবে ঢাকা? না, আমি ঢাকা যাব না। ঢাকাতে কতদিন পর যাবো? কারণ ঢাকাতে অনেক জ্যাম, অনেক গাড়ির চাওয়ান, ভাল লাগে না। তো দেশের পরিবেশটা অনেক ভাল লাগে, আপনি যদি দেখেন একটু, মানে দেশের পরিবেশটা অনেক সুন্দর, অনেক বাতাস, আমার কাছে অনেক ভাল লাগে। তাই আমি দেশে থাকবো, 4-5 দিন থাকবো, তারপর ঢাকা আমি যাব। আপনারাও যারা দেশে আসেন, আর জানি আপনাদের মনে হয় দেশের পরিবেশটা ভাল লাগে, আমার অনেক ভাল লাগে। কারণ দেশের পরিবেশটা সত্যি অনেক সৌন্দর্য, প্রকৃতি সৌন্দর্য। ন্যাচারাল বিউটি। আচ্ছা, তুমি কখন যাবা? আমি এই যে এখন এই যে নাস্তা টাস্তা করে তারপরে চলে যাবো, বের হয়ে যাবো। আর মা হচ্ছে বলতেছে মরিমার আম্মু হচ্ছে টমেটো অনেক পছন্দ করে, আর মা বলতেছে যে তার জন্য টমেটো নিয়ে যেতে, কারণ হচ্ছে এখানে একদম পিওর গাছ, পাখনা গাছ থেকে কোনো মেডিসিন ছাড়া, ফরমালিন ছাড়া টমেটো পাওয়া যায়। সেই টমেটো নিয়ে যেতে বলতেছে। তো এই মানে সিম ভর্তা টমেটো এগুলো হচ্ছে মরে মরে মানে আমার খুব পছন্দের খাবার। কিন্তু আমি হচ্ছে আমার মার দেখা সবচেয়ে তো অলস ছেলে, কখনোই কোনো মানে ব্যাগ ট্যাগ কখন আমি এই বাড়ি থেকে ওই বাড়িতেও নেই না। তো সমস্যা ঢাকাও কিনতে পাওয়া যায় না, এই যে দেখি এটা কিনতে পাওয়া যায় ভালো, সবই ভালো রয়েছে। বানানো শেষ না? দেখেন সব ফাঁকা এই রুমে, এই জন্য আর কিছু করে নাই, শুধু খাট বিছে গেছে। তো যদিও খাটটা নষ্ট হয়ে গেছে, আর এই রুমটা একবার সবকিছু ঠিকঠাক আছে, কিন্তু মানুষ নাই, এই জন্য বেঁচে যাবে কোনো গুরুদাস করি না, বিছাই না, কিছু করি না। আর এই সাইডে আলো বাতাস আছে ভরপুর, কিন্তু অন্ধকার লাগতেছে, কারণ হচ্ছে জ্বালানা আটকানো, কারণ এইখানে তো মানুষজন থাকে না। আর এটা হচ্ছে এই রুমটা হচ্ছে অ্যাটাচ বাথরুম, আর ওই কমন বাথরুম হচ্ছে ওই সাইডে। তো খাওয়া দাওয়া শেষ, আর এখন হচ্ছে বের হয়ে যাচ্ছি। তো মা হচ্ছে অনেক রিকোয়েস্ট করলো নেওয়ার জন্য অনেক কিছু, কিন্তু কিছু নেওয়া সম্ভব না। আর এগুলো নিয়ে অযথা হচ্ছে একদিন দিন রান্না করে দিলে তো অনেকগুলো করে দেয়, একদিন রান্না করে, দুদিন রান্না করে তারপর নষ্ট হয়ে যায়, কারণ এই ন্যাচারাল জিনিস এগুলো তো বেশি দিন থাকে না। কিছু হ্যাঁ, তারা মা আসুক। আর আমাদের ওই যে বাড়ির এই সাইডে এই সূর্যমুখীর বাগানটা, এই সাইডে ওই সাইডে সূর্যমুখীর বাগান, ওই দিন গেছিলাম যেদিন প্রথম দিন আসছি। হয়ে গেছি, মাও পিছন তো আসতে আগাই দিতে, তুমি আর আসার দরকার নাই, থাকো তুমি, কষ্ট করে রাখি লাগা। ঢাকা যাওয়ার পথে মরিয়মের হচ্ছে রসমালাই আর হচ্ছে রসগোল্লা, তো সেই মিষ্টিটা নিতে আসছি। এটা হচ্ছে শরীয়তপুর সবচেয়ে বিখ্যাত নান্টু নানার দোকান।
এই নানা দোকানের মিষ্টি সত্যি খুব অসাধারণ। আমি গ্রামে আসলেই খাই, এর আগেও খাইছি আপনারা দেখছেন তো। এখন হচ্ছে মরিম আর মরিমের আম্মুর জন্য, মরিমের চাচুর জন্য হচ্ছে নিয়ে যাইতেছি। মরিম আমাকে ফোন দিছে, ফোন দা বলছে আমার জন্য রসমালাই নিয়ে আসবা, তো এখন নিয়ে যাইতেছি। এই আসতেছি যাওয়ার পথে এই আবার ফিরে আসছে, আমাদের বাড়ি থেকে পিছনে আসতে, পিছনে আসা তারপর নিতে হয়। আমি বেরোছি অনেক আগে, এখানে আসছি, এখন রসমালাই নিলাম আর হচ্ছে পন্স নিলাম, তো দেখা যাবো যাওয়ার পর খাবো, তো দেখি ওরা খাওয়ার পর কী বলে। এর আগেও খাইছি অবশ্য, গ্রামে খাইছি, ঢাকা খাই নাই, ঢাকা এই দোকান থেকে নেই, অন্য দোকান থেকে নিয়েছিলাম, তো দেখি যাওয়ার পর কী অবস্থা, খাই এইবার খাই কী বলে। না না, আপনার দোকানে মিষ্টির মতো মজা পাই না, কে অন্য কোথাও যায় মজা পাই না, কিনা আমার তো বাড়াইতে জানো না কোনো আইডিয়া নেই। এই কুমিল্লা কক্সবাজার গেছিলাম এই 2 মাস আগে, কক্সবাজার যাওয়ার সময় কুমিল্লা ব্রেক করছে না, পরে তো ওই জায়গায় পাতলা ছিল মিষ্টি বেছে, পরে শখ করে 1 কেজি কিনা নিছি যে কক্সবাজার যাইয়া খাইমু, যাইয়া মুখে দিয়ে ফালাই, একটা মুখে দিয়ে ওই মুখে তো না ফালাই দিছি, আল্লাহ দুমা কাছটা এমন গন্ধ কয়। না না, একটা দেন দেনি, আরে খাই না, আমি দেশ আইলে আপনার দোকানে আহি মিষ্টি খাইতে আইমু, আইমু 2-3 দিন আহি, 1 সপ্তাহ আগে হয়েছে। তুই তো ফাইনালি হচ্ছে বাসায় চলে আসছি, ভালো লাগতেছে আসলে, দিন শেষে কিন্তু বাসায় ভালো লাগে, তো 2 দিন বাসায় থাকলে বা 2 দিন বাসা থাকার পর কিন্তু একটু দম বন্ধ হয়, মনে হয় যে বাইরে গেলে ভালো লাগবে, বা বাইরে গেলে বাইরে হয়তো 1 ঘন্টা 2 ঘন্টা পর কিন্তু ঠিকই, আর বাইরে ভালো লাগে না, বাসায় ভালো লাগে। এই যে এগুলো হচ্ছে মিষ্টি নিয়ে আসছি আর এই অনেকগুলা, তো আমি একটু দেখাই আপনাদের, আর আমি দেখাই আপনাদের দেখাই বলতে আমি নিজেও দেখবো আপনাদেরও দেখাবো, কারণ হচ্ছে যে এটার ভিতরে কি এখনো ভালো আছে নাকি সব নষ্ট হয়ে গেছে আমি বুঝতেছি না, তো এই জন্য আর কি আমি দেখি নাই, আপনাদের নিয়ে দেখবো। আর একটা কথা হচ্ছে যে আয়েশা দেখি মরিয়ম আর মরিয়মের আম্মুর নেই, এটা রসমালাই আশা করি এটা কিছু হবে না, তো 2টা হচ্ছে রসমালাই আর যেটা হচ্ছে মিষ্টি। অনেক মজা সত্যি ভাই আমাদের জন্য আনছে, অনেক ধন্যবাদ ভাইয়াকে, আপনারা না খেলে বুঝবেন না যে এটা কত টেস্ট, তো ভাইয়া একটু খান না। আমি হচ্ছে এখন আজকে কি রান্না করছে দেখি, তারপর হচ্ছে খাবো আমি, আমি অনেক ক্ষুধার্ত, তো আসলে এটা খুবই মানে এখন ভালো লাগতেছে না, কারণ অনেক মানে মরিয়ম হচ্ছে আমাকে ফোন দিয়ে বলছে যে মরিয়ম রসমালাই আনার জন্য আর হচ্ছে রসগোল্লা আনার জন্য আনছি, তো আইসা দেখি বাসায় নাই, ওর হচ্ছে মরিয়মের বড় আম্মুর বাসায় অর্থাৎ বাপি ভাইয়ের বাসায় গেছে, তো বিষয়টা মানে আমার ভালো লাগতেছে না, এখন খালি খালি লাগতেছে, 2-3 দিন দেখিনি, তো 2 দিন দেখি না, আমার কাছে মনে হচ্ছে যে অনেকদিন যাবত দেখি না, তো একটা খিচুড়ি রান্না করা করে রাখছে আপনাদের আপু, দেখে অনেক সুস্বাদু আর টেস্টি মনে হইতেছে, কিন্তু ঠান্ডা হয়ে গেছে এই জন্য তো বেশি মজা লাগবে না। আমি একটা ডিম ভাজি আর কিছু নাই তরকারি, আমি ডিম ভাজি, মরিচ কাঁচা মরিচ আছে, তো দুর্ভাগ্যবশত যে মানে বাজার করে দিয়ে গেছিলাম ডিম শেষ, তো ডিম নেই, শুধু একটু হচ্ছে দেশি মুরগির ডিম আছে, প্রচুর পরিমাণ ক্ষুধা লাগছে আমার, প্রচুর ক্ষুধা লাগছে আমার, সহ্য হইতেছে না, আর এই খিচুড়িটা হচ্ছে ডিম দিয়ে খেলে ভালো লাগবো, কিন্তু এই দেশি মুরগির ডিম এখন হচ্ছে ভাজতেছি, করার নাই, আমি আসলে ডিম ভাঙতে পারি না, এটা আসলে আমার খুবই ডিম ভাঙতে আমার মনে হয় ভয় লাগে, ডিম আমি ভাঙতে পারি না, ছোটো মানুষ না, বড় হইলে ঠিক আছে না আপনি, হ্যাঁ দেশি মুরগির ডিম কিন্তু সুন্দর একটা ফ্লেভার আছে যেটা পোলট্রিতে আসে না, আর এখনকার ডিম কিন্তু কখন দুপুরে
একসাথে নাই মানে আমার মোবাইলে চার্জ নেই যার জন্য আমি ফোন দিতে পারি নাই চাবি চলে যাচ্ছে আমার বলছে পাশের ঘরে রাখবো তখন আমার চারপাশে চার্জ আছে কিন্তু আসলে পাশের ঘর তালা মারা হ্যাঁ আমি আসছি তারপরে দেখছি পাশের ঘর তালা মারা তারপরে সন্দেহ আছে তারপরে দেখছি খিচুড়িটা কিন্তু ডিম ভাজাটা অনেক টেস্ট অনেক টেস্ট আর একটা স্পেশাল জিনিস আছে লুচি এটা হচ্ছে জলপাই আচার এটা সবচেয়ে বেশি টেস্ট হবে দুপুরে যদি আমি হালকা খাইছি কিন্তু আসলে বাইরে খাওয়াটা এই আচারটা হচ্ছে সবচেয়ে বেশি মজা লাগলো আচার তেল নেই একটু সরিষার তেল সবচেয়ে বেশি মজা হতো যদি ওই খিচুড়িটা কি গরম থাকতো হ্যাঁ খিচুড়িটা তো বর্তমানে গরম না ওটা গরম করা যায় কিন্তু গরম করার পর ভালো লাগবে না বেশি যদি কম একটা হালকা একটু পানি ছিটা দিয়া হালকা একটু যদি কম জলে বসে দিলে হয়ে যেত কিন্তু এখন হালকা গরম আছে যার সমস্যা খুদা লাগছে তো তিন দিনের বাসি হইলে মজা লাগতো বুঝলাম আমার সহ্য হইতেছে না মিষ্টি আমি খাইতেছি না আর ফ্রিজ এত মিষ্টি কিন্তু আমি মিষ্টি খাইতেছি না ছোটবেলা থেকে আমি একটু টেস্ট করি যদিও আমি ওই দোকানে একটা খাইছিলাম ওটা ফ্রি এটা মনে হয় শুধু দুধ দিয়ে তৈরি করছে আর অন্য কিছু নাই দুধ আর চিনি মন ভরে না তো যাই হোক তো মরিবার মরিবার আমার নাই সেজন্য ভালো লাগতেছে না তো ফোন দিছি কিছুক্ষণের মধ্যে চলে আসবে আর আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য রইল অনেক দোয়ার ভালোবাসা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমাকে যদি ভালো লাগে আমাদের পরিবারটাকে যদি ভালোবেসে থাকেন আমি জানি আপনারা সবাই আমার পরিবারকে আমাকে অনেক ভালোবাসেন তো সেই ভালোবাসা দাবি নিয়ে বলছি যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ